হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সাম এফ এম বাংলা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি এস এম এফ ডব্লিউবির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি তো দেখো সেকেন্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট তো দিয়ে দিয়েছে আর সেকেন্ড কাউন্সিলিংয়ের পরে যে থার্ড কাউন্সিলিং হতে চলেছে সেটা নিয়ে একটা ডেট অ্যানাউন্স করেছে এস এম এফ ডব্লিউবি রিভাইস শিডিউল দিয়েছে তো দেখে নেবো আজকের ডেটগুলো কি কী দেখো অনলাইন রেজিস্ট্রেশন পেমেন্ট অফ কাউন্সেলিং ফি অ্যান্ড চয়েস ফিলিং আর লকিংয়ের যে ডেটটা দিয়েছে সেটা দিয়েছে আঠেরোই বারো দু থেকে কুড়ি বারো দু কুড়ি অর্থাৎ আঠেরোই ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বরের মধ্যে দুপুর তিনটে থেকে স্টার্ট হচ্ছে আঠেরোই ডিসেম্বর এবং কুড়ি ডিসেম্বর সন্ধ্যে ছটা পর্যন্ত তোমরা কাউন্সেলিংটা করতে পারবে ঠিক আছে অনলাইন যে রেজিস্ট্রেশন বা কাউন্সেলিং এবার দেখো সিট কবে সিট অ্যালটমেন্ট আর সিট অ্যালটমেন্টের রেজাল্টটা তোমরা কবে পাবে একুশে ডিসেম্বর আফটার টু পি এম অর্থাৎ দুপুর দুটোর পরে তোমরা জানতে পারবে একুশে ডিসেম্বর অনলাইন পেমেন্ট অফ সিট অ্যালটমেন্ট কোর্স ফিস এটা কবে থেকে একুশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে তোমরা অনলাইন পেমেন্ট আর কোর্স ফিস জমা দিতে হবে তোমাদের আপ টু সেভেন পি এম মানে সন্ধ্যে সাতটা পর্যন্ত এবার রয়েছে অটো আপগ্রেড সিট অ্যালটমেন্ট রেজাল্ট এটা হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশে ডিসেম্বর আফটার টু পি এম দুপুর দুটোর পরে ঠিক আছে আচ্ছা আমি দেখো অনেকদিন মাঝখানে গ্যাপ দিয়েছিলাম ভিডিও দিচ্ছিলাম না তার একটাই কারণ ছিল আমি কিছুদিন ব্যস্ত ছিলাম তো এবার থেকে তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো আমি মোটামুটি ফ্রি রয়েছি এখন আর তোমরা কে কে কোন কোন কলেজ পেলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যারা যারা অনেকেই আমাকে মেল বা টেক্সট করেছিল বা কমেন্ট বক্সে জানিয়েছিল তোমরা কোন কলেজ বা কোন ট্রেড পেয়েছো হ্যাঁ কোন স্ট্রিম পেয়েছো তো সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাও তাহলে কি হচ্ছে অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছিল এই কলেজ এই ট্রেড পার্টিকুলারলি আর কারা কারা ট্রেড পাওয়ার পরে আপগ্রেডেশনে পেয়ে অন্য কলেজ আপগ্রেডেশনে গিয়ে অন্য কলেজ পেয়েছ তারাও কিন্তু কমেন্ট বক্সে জানিও ঠিক আছে তো তাহলে তোমাদের অনেকের সাথে আলাপ হয়ে যাবে অনেকেই একই একই কলেজে অন্য অন্য ট্রেড বা একই ট্রেডে পেয়েছে তো তাদের সাথেও আলাপ হয়ে যাবে তো কমেন্ট বক্সে অবশ্যই জানো তোমরা কোন কলেজ এবং কোন ট্রেডটা পেয়েছো এছাড়াও তোমরা যদি আমাকে পার্সোনালি এই কোনো কোর্স বা কোনো কলেজ সম্বন্ধে জানতে চাও তো আমাকে ইমেল করতে পারো আমি ইমেলের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তাও আমি মুখে বলে দিচ্ছি পিয়ালিস পিক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম ঠিক আছে এবার দেখো তোমরা যে থার্ড কাউন্সিলিংটা করবে সিট ম্যাট্রিক্সটা তোমাদের জানতে হবে কোন কোন কলেজে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো জানতে হবে তো সিট কাউন্সিল সিট ম্যাট্রিক্সও রাউন্ড এর ওরা দিয়ে দিয়েছে আমরা চলো দেখে নিই এই সিট কাউন্সেলিংটা আচ্ছা সিট ম্যাট্রিক্সটা আমরা দেখে নেবো ঠিক আছে কোন কলেজে কতগুলো সিট রয়েছে তো তোমরা যখন কাউন্সেলিং করতে যাবে থার্ড কাউন্সিলিং তখন অবশ্যই এগুলো দেখে নিও তো দেখো প্রত্যেকটা কলেজ এবং প্রত্যেকটা কলেজে কোর্স ওয়াইজ দেখো এখানে সিট ম্যাট্রিক্স দেওয়া রয়েছে হ্যাঁ জেনারেলের সিট এসসি সিট ও সিট ঠিক আছে কোন কোন কলেজে খুব কম সিটই বাকি রয়েছে অনেকেই আমাকে কোশ্চেন করেছিল যে থার্ড কাউন্সিলিং কি হবে ম্যাম তো আমি বলেছিলাম যেহেতু ওদের নোটিফিকেশানে দেওয়াই ছিল ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড তিনটে কাউন্সিলিং হবে তো থার্ড কাউন্সিলিং ছিল অবশ্য থার্ড কাউন্সিলিংয়ের সিট খুব নেই বললেই চলে সবই দেখতে পাচ্ছ জিরো বা একটা করে সিট রয়েছে তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও আর দেখো এখানে অনেক কোর্স এবং কলেজ দেওয়া রয়েছে কিছু কিছু প্রাইভেট কলেজে সিট অনেকটা বেশি রয়েছে তো সেগুলো দেখে তোমরা কাউন্সিলিংটা করবে এছাড়াও কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং সম্বন্ধে তোমাদের কিছু জানার থাকলে সেটাও কমেন্ট বক্সে জানিও অথবা আমাকে ইমেল করতে পারো এছাড়া দেখো তোমাদের তোমাদের আমি বলেছিলাম যে এইচ সমস্ত চাকরি পরীক্ষা নোটিফিকেশান আমি তোমাদের দিয়ে থাকি কোন কোন ফর্ম ফিল চলছে এছাড়া তোমরা যদি ডিএমএলটি বিএমএলটি কোর্সগুলো করে থাকো মানে প্যারামেডিক্যাল রিলেটেড আর যে জেন পাস রিলেটেড যে কোর্সগুলো রয়েছে সমস্ত কোর্সের কোথায় কবে ফর্ম ফিল আপ চলছে কোথায় ভ্যাকেন্সি রিলিজ হয়েছে সেগুলো সম্বন্ধে সমস্ত ডিটেলস আমি তোমাদের দিয়ে থাকি তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো ফার্দার তোমরা যখন পাস আউট হয়ে যাবে তখন এই কোর্সগুলো কবে কবে কোথায় মানে ভ্যাকেন্সি বেরোচ্ছে সেগুলো জানার জন্য ঠিক আছে তো এইটুকুই ছিল ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো টাটা বাই